আমি আজকে রান্না করছি নিরামিষ কচু শাক। আমার বাগানে বেশ খানিকটা হয়েছিল, তো সেটাকেই সামান্য, খুবই সামান্য, তো এমনি ঘরে খাওয়ার জন্য ঠিকই আছে, আমরা মানে দু তিনজনের খাওয়ার মতন। তো চলুন আমি হালকা করে করছি। কীভাবে তেতে গেছে তার মধ্যে আমি আর কচু শাকে খুব বেশি তেল না দিলেই চলে। আমি না প্রথমে কচু শাকটাকে একটু নুন আর তেল দিয়ে হালকা করে আগে ভেজে তুলে রাখছি। এবার আমার তেলটা গরম হয়ে গেল, যেটা করব সেটা হচ্ছে এবারে গতকাল রাতেই আমি কচুটাকে সেদ্ধ করে আগে একটু জল ঝরিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে কৃষ্ণ কচু, মানে খুব কালো হয়, এতটুকু চুলকায় না, মানে আমি যখন কেটেছি আমার মনে হচ্ছে যেন, মনেই হচ্ছে না যে এমনি কোনো ডাটা টাটা কাটছি। তো এখন চলুন সেই কচুটা একটু করে ওর মধ্যে দিয়ে দিই। এটাকে সামান্য এর মধ্যে আমি একটু সামান্য নুন হলুদ দেবো ভাজার সময়। এটা কৃষ্ণ কচু বলে, মানে এটা কৃষ্ণ কচু এই জন্যই বলা হয়, খুব কালো হয় কচুটা। হ্যাঁ, আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে জল গেলে রেখে দিয়েছিলাম রাতে, আর জলটা না ধরলে শাকটা ভালো হয় না, খুব জলো জলো হয়ে যায়। এটা আমার বাগানেই হয়েছিল। আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে একটুখানি হালকা তেলে রেখে দেবো, বাকিটা পরে হবে, এখন খালি এটুকু করে রাখা। আমি কচু শাকে নুন হলুদ দিয়েছি। একটা কথা হচ্ছে যে কচু শাক না বেশি নুন টানতে পারে না, যার জন্যে একটু একবারে নুন না দিয়ে একটু অল্প করে নুন দিয়ে দেখে তারপরে আবার নুনটা দেওয়া ভালো, নুনটা অন্তত। নুন হলুদ দিয়ে এটা হালকা ভেজে রাখি, আর এই যে এরকম আমি ছোলা ভিজিয়ে রেখেছি, এরপরে ছোলা দেবো আমি, ছোলা সেদ্ধ করেছি আর নারকেল কুচিয়ে রেখেছি। হ্যাঁ, তো ছোলাটা সেদ্ধ দিতে হবে। এর মধ্যে আমি নিরামিষ কচু শাকে দিচ্ছি একটু বাদাম ভাজা, একটু ছোলা সেদ্ধ আর নারকেল কুচি। এর মধ্যে নারকেল কুচি, ছোলা সেদ্ধ, একটু কাজু বাদাম ভেজে আমি এখানে রেখে দিলাম, এটা রাখা হয়ে গেছে। এবার আমি এখানে এটা একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা দিয়ে দিলাম। আসলে আমি ছোলা বাদামগুলো লাস্টে দেব, আমার শাশুড়ি মা ছোলা বাদাম এগুলো ঠিক ইয়ে করতে পারেন না, চিবাতে পারেন না। তারপর এর উপর আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, সেটাও খুব কম, কেন একটু ঝাল হলে শাশুড়ি মা খেতে পারেন না, ওনার জন্য তুলে একটু মিষ্টি দিয়ে তুলে তারপরে আমরা একটু হালকা একটু লঙ্কা দেবো, কিন্তু কচুর সঙ্গে একটু ঝাল ঝাল করতে হয়। লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু মানে মিষ্টি না হলে কচু শাক ভালো লাগে না, আমার হাজব্যান্ডের সুগার আছে যার জন্য আমি বেশি মিষ্টি কিছু দিতে পারছি না। এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আমি আগেই বলেছি যে নুন যেন বেশি না হয়। এরপর আস্তে আস্তে এটা তেল ছাড়বে, তখন আমি এটা তুলে নিয়ে একটুখানি তারপর আমি শাশুড়ি মার জন্য করবো। এটাকে এখন ছেড়ে দিতে হবে, একটু পরপর নাড়তে হবে, আর খুব মানে আঁচটা যেন নিবু নিবু হয়, হ্যাঁ খুব কড়া আঁচ যেন না হয়। আমি এটা লোহার কড়াইতে করছি, কেন লোহার কড়াইতে করলে আমি দেখেছি এটা খুব পুরনো একটা লোহার কড়াই আমার শাশুড়ি মার আমলের, এটাতে করলে খুব স্বাদগুলো ভালো হয় আমার মনে হচ্ছে, ননস্টিকের থেকে আমি যেন এর মধ্যে বেশি স্বাদ পাই। এখানে একটু ধনে জিরে শুকনো লঙ্কার এগুলো সব দিয়ে খোলায় ভেজে একটু গুঁড়ো করে রেখেছি, কেন এই ভাজা মশলা ছাড়া কিন্তু ঠিক মানে কচুর শাক জমে না। কাঁচা লঙ্কা টঙ্কাগুলো সব অল্প অল্প করে দিলাম, আর শুকনো লঙ্কা গুঁড়ো খুব সামান্যই দেবো, যেহেতু ভাজা মশলা শুকনো লঙ্কা গুঁড়ো রয়েছে, আর আমার শাশুড়ি মা একটু ঝাল হলে আর খেতে পারেন না, তাই জন্যে প্রায় হয়ে এলো, হ্যাঁ নামানোর সময় হয়ে আসছে। কচুর শাক এখন তেল ছেড়ে দিয়েছে, আর কোনো অসুবিধা নেই, আমি শাশুড়ি মার জন্যও তুলে নিয়েছি, নিয়ে একটু ভাজা মশলা দিয়ে এই সবটা এর মধ্যে দিয়ে দেবো। আর আমি দেখেছি কচুর শাক একটু লোহার কড়াইতে করলে একটু সুবিধা হচ্ছে, লোহার কড়াইতে একটা ব্ল্যাকিশ কালো কালো মতন একটা এফেক্ট হয়, হ্যাঁ সেই এফেক্টটা আমি এই কালো কড়াইতেই পাই। নতুন হয়েই গেল, একটু ভাজা মশলা আমি ছড়িয়েও নিয়েছি।
তেলও ছেড়ে দিয়েছে। দেখে বুঝতে পারছেন খুব বেশি তেল আমি দেইনি, অতিরিক্ত তেল, কেন কচু শাক অতিরিক্ত তেল কিন্তু টানতে পারে না। কাঁচা লঙ্কাগুলো সব আমি বেশি কুচোইনি, যার ঝাল বেশি লাগবে সে আবার কান্নাকাটি করবে, তাই প্রয়োজনে একটু মেখে খাওয়া যেতেই পারে।